হেই মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আ নিউ ভিডিও গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে। অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি। এখন অনেক রাত, সাথে ইউটিউব কমিউনিটিতে ঝড় ওঠার সময়, কারণ এখানে চলছে পরকীয়ার হাওয়া, চারিদিকে পরকীয়ার হাওয়া, যেদিকে তাকাও সেদিকে। শুধু ছোট ছোট ব্লগার্সগুলোদের, মানে ব্লগার্সদের ব্লগে ভিউ আসছে না, বাকি সবাই টপে ওঠার জন্য পরকীয়া নিয়ে কথা বলতে জাস্ট এক পা পিছু হচ্ছে না। তো আমাদের পরকীয়া স্পেশালিস্টের থেকে শিখে আরও একজন ব্লগার তো নিজের বউকে ছোট করেই দিয়েছে, যেরকম ছোট করে দিয়েছে বলাটা ভুল, সে দোষের ভাগিদার তাই তাকে বলেছে, কিন্তু প্রমাণও তো চাই যে সে দোষের ভাগিদার। যেরকম সবাই বলছে যে সেই ইনোসেন্ট একটা 3 বছরের বাচ্চা ছেলেকে ফেলে রেখে কি করে সে পড়ে আছে, ঠিক সেরকমই পরকীয়ার তো যথাযথ প্রমাণ চাই। তাকে নিয়ে কথা বলছি, আমাদের টিনা আর সন্দীপদাকে নিয়ে, সিম্পল ভিলেজ লাইফস্টাইলের টিনা আর সন্দীপদাকে নিয়ে। সন্দীপদা পার্টিকুলারলি 2 দিন ধরে ভিডিও দিচ্ছেন, এবং যে ভিডিওটা মধ্যরাতে ভাইরাল হয়েছিল সেই ভিডিওটাতে উনি বলেছিলেন টিনার পরকীয়ার জন্য আমাদের হাজতবাস হতে হচ্ছে, তাই আমরা পালিয়ে বেড়াচ্ছি এবং ঘুমন্ত ছেলেকে মশারির ভিতর থেকে তুলে এনে ভিউয়ার্সদের সামনে দেখিয়েছিলেন রাত 2টোর সময় আমরা পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু যখন ইউটিউবার, মানে ইউটিউবার ওনার বাড়িতে গেলেন, সেই সময় উনি ওখানেই ছিলেন এবং পাড়া প্রতিবেশীরা বললেন যে ওনারা আগের দিন রাত্রেবেলাতেই বাড়ি এসেছেন। তো এখান থেকে আমরা একটা কথা বুঝতে পারি, গা ঢাকাটা খুব বেশি দূরে দেয়নি, পুলিশ চাইলে সেখান থেকে তুলে আনতে পারত যদি মেয়ে পক্ষের তরফ থেকে জরুরি তলবটা খুব জোরদার হতো। সে হয়তো অপেক্ষা করেছিল ছেলের জন্য, তবে দিতে চায়নি দেখে তারাও খুব একটা গা করেনি। একটা কথা কি জানো তো, যে দোষ করেছে তাকে বারংবার বারংবার অন ক্যামেরায় এসে বলছে এই লোকটা যে তোমার কি একবারও মনে পড়ছে না পরিবারের কথা, তোমার কি একবারও মনে পড়ছে না তোমার ছেলের মুখটা। তা সে তো দোষী, তার কেন মনে পড়বে? একটা সিম্পল লজিক কি বলে, যে মানুষ পরকীয়া করেছে তার কোনো পিছু টান নেই। আমরা ম্যান্ডির থেকেই শিখেছি তার স্বামীর প্রতিও কোনো পিছু টান নেই, কারো সম্মানের ভয় নেই, একদম বেপরোয়া। তো এখানে সে তার স্ত্রীর থেকে কি করে এক্সপেক্ট করে যে তার 3 বছরের ছেলের প্রতি তার মায়া থাকবে? অবশ্যই এই 5 বছরের সম্পর্কের মধ্যে তার কাছে নতুন সম্পর্কটারই এখন ভ্যালুয়েশনটা বেশি, যদি ওই মাপা যন্ত্রে মাপা হয় তাহলে একই জিনিস বোঝা যাবে। বর্তমানে দাঁড়িয়ে প্রত্যেকের, মানে প্রত্যেকটা উঁচু দরের ব্লগারের, মানে ওটাকে কি বলে, ক্যাপশন, হ্যাঁ ক্যাপশনে তোমরা পরকীয়া শব্দটা পেয়ে যাবে, কারণ এটা এটা দারুণ ট্রেন্ডিং শব্দ, সেই জন্য এই শব্দটা সবার ব্লগেতেই তোমরা পেয়ে যাবে অল্প বিস্তর। এবং যেসব ব্লগারদের ব্লগে ভিউ নেই তারাও দিয়ে এই কাণ্ডটা করে দিচ্ছে। আর যদিও কিছুদিন আগে তারা ভীষণ ভাবে নিরপেক্ষ ছিল যে আমরা এই সব কাজ করব না। দেখো, সমালোচনা করার সময়, মানুষকে ক্রিটিসাইজ করার সময় একটা জিনিস হয় কি, আমরা অনেক সময় তাকে হিউমিলিয়েট করে ফেলি। এবার সে যে দোষটা করেছে তাকে সেই দোষের জন্য কথা শোনানো আর তাকে পার্সোনালি অ্যাটাক করা, দুটো কিন্তু আলাদা কথা। তো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিন্তু ব্যাপারটাকে পার্সোনালি অ্যাটাকের দিকে নিয়ে চলে যায়, হয় না, যে আমাদের চোখের মধ্যে কোনো একজনকে পছন্দ নয় তাই তাদের প্রতি আমাদের একটা চক্ষুশূলতার পরিচয় আমরা দিয়ে ফেলি, ব্যাপারটা খানিকটা এরকম। তো আমাদের এখানে টিনা দিকে নিয়ে যে কথাটা বলার, সে তো এখনো দিদি বলছি তার কারণ সে এখনো অন ক্যামেরায় আসেনি, ঠিক আছে, যদি অন ক্যামেরায় চলে আসে তখন কিন্তু যদি ধরতে পারি যে হ্যাঁ সত্যি ওনার দোষ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তখন নামটা পরিবর্তন হয়ে যাবে, নিজের সেফটির জন্য আর কিছুর জন্য নয়। তো এখানে সবাই বারবার কমিউনিটি পোস্ট, থাম্বনেল সব জায়গা থেকে একটা কথাই বলছে যে অন ক্যামেরা সে কেন আসছে না। তো বলে রাখি, যে অন ক্যামেরায় আসছে অর্থাৎ আমাদের দিদা অন ক্যামেরায় আসছে, সে বারংবার ছেলেকে দিয়ে ব্লগিংটা স্টার্ট করছে, বলছে ভিউয়ার্সরা ছেলেকে দেখতে চায় সেই কারণে। আমার তো মনে হয় ছেলেকে দেখিয়েই ভিউয়ার্সদের থেকে ভিউ আদায় করার এটা একটা খুব মোক্ষম প্ল্যান, কারণ যার বউ কিনা অন ক্যামেরায় আসতেই চাইছে না, সে নিজেকে ডিফেন্ড করতেই চাইছে না, তার কাছে যোগাযোগের কোনো মাধ্যমই নেই তার সাথে, সে কিনা তার বউয়ের থেকে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে একটা করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে ভিডিওর মাধ্যমে, প্রত্যেক দিন কিছু না কিছু টপিকে কথা বলছে যেখানে সবাই গিয়ে সুন্দরভাবে ভিডিওটা দেখে নিচ্ছে থরালি, মানে কোথায় গিয়ে যদি কিছু বলে। আজকে দাঁড়িয়ে আমাদের সন্দীপদা বলছে
যে ব্যাপারটা আমাদের পার্সোনাল, আমি চাই সংসারটাকে বাঁচাতে, তাই আমি আর এই ব্যাপারটাকে নিয়ে এগোতে চাই না। ও যাই করে থাকুক না কেন, পৃথিবীতে মানুষের সাথে কত কি হয়ে যায় তা বলে কি তারা সংসার করে না? তো আমি চাই আমার সংসারটা আমার ছেলের মুখের দিকে তাকিয়ে একদম পারফেক্টলি ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, একটা কথা বলে রাখি, যার বউ পরকিয়া করেছে, যার বউ দোষী, সে কিনা বলছে তুমি কিভাবে সংসার করতে চাও আমাকে বলো, আমি সেই শর্তে রাজি হব। তুমি ঠিক কোথায় সংসার করতে চাও, কি শর্তে তুমি রাজি হতে চাও, সেগুলো তুমি আমাকে প্লিজ বলো, আমি সেই শর্তে রাজি হয়ে তোমার সাথে সংসার করতে চাই। একটা স্ট্রেঞ্জ ব্যাপার স্যাপার না? মানে প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে আমার বউ পরকিয়া করেছে, আমার কাছে সব প্রুফ আছে, এভিডেন্স আছে, তারপর আমি সেটা কোনোভাবে পাবলিকের সামনে ডিসক্লোজ করলাম না, তারপর কি বলে দিচ্ছি এটা আমাদের অত্যন্ত পার্সোনাল একটা ম্যাটার, তাই তো? পার্সোনাল ম্যাটার যেহেতু, তাহলে ভিউয়ার্সদের সামনে আনার তো কোনো দরকার ছিল না। একেবারে লিগালি ডিভোর্স হয়ে গেলে বা আবার গুছিয়ে সংসার করলে তখন না হয় ব্যাপারটা সোশ্যালি এনে একটা ভিউজ গেনেরই তো ব্যাপার, দু তিন দিন একটা ভিউজ গেনের ব্যাপার চলতো। যেহেতু এটা এখন একটা ট্রেন্ডিং টপিক, তাই এটার ওপর মানুষের বিশাল একটা ইন্টারেস্ট, যদি কিছু নাও থেকে থাকে তাও তাকে তার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এখন যেহেতু অন ক্যামেরা আমাদের পিনাদি মুখ লুকিয়ে বেড়াচ্ছে, সে আসতে চাইছে না কোনোভাবে। সবাই বলছে পরকিয়া করলে সে অন ক্যামেরা মুখটা দেখাবে কি করে? হ্যাঁ, সত্যিকারের কথা, পরকিয়া করলে মুখ দেখাবে কি করে? সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে হ্যাঁ আমি পরকিয়া করেছি, মেনে নিচ্ছি, আমার মধ্যে গিল্টেশন কাজ করছে, তাই আমি মুখ দেখাচ্ছি না। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে যে পরকিয়া করেছে তার ফ্যামিলি তাকে এতটা সাপোর্ট করছে কি করে? মানে যার বাবা মা এত একটা সম্ভ্রান্ত পরিবারে মানে ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে, এবং যাদের এত জমি জমা, যাদের চাষ করলেই খাওয়া হয়ে যায়, আর কোনো ইনকামের প্রয়োজন নেই আলাদা করে, যাদের এত বড় পেল্লাই বাড়ি তৈরি হচ্ছে, সেখান থেকে মেয়েকে এনে নিজের কাছে রেখেছে, এটা একটা কেমন হাস্যকর ব্যাপার না? মানে ব্যাপারটা মনে হচ্ছে না যে গোড়া থেকেই কোনো একটা নড়বড়ে কিছু একটা সন্দেহ টাইপ আসছে? আমার তো এটা মনে হচ্ছে, যদিও সবাই বলবে তুমি যেটা জানো না, টিনার বিহেভিয়ার পাস্ট সিক্স মান্থসে প্রচণ্ড চেঞ্জ ছিল। হবেই, কোনো জিনিসের সূত্রপাত আজ বললে মানে আজ হয়ে যায় না, সেটা অনেক দিন ধরে অভিযোগ অভিমান জমতে 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 সম্পর্কটার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আজকাল সেই দূরত্বটাকে আমরা নাম দিয়েছি একটা সময় গিয়ে ডিভোর্স। আগেকার দিনের দূরত্বে হতো কি, অ্যাডজাস্টমেন্ট হতো, ভালোবাসা বাড়তো, কথা না বললে ঝগড়ার মাধ্যমে ভালোবাসা বাড়তো, আর আজকালকার দূরত্বে হয় হচ্ছে ডিভোর্স। মানে খেল খাত পয়সা হজম একটা এরকম ব্যাপার, যত লোককে না খাইয়েছে বিয়ের সময়, ওটাকে কি বলে, নিমন্ত্রণ করে, নিমন্ত্রণ করে খাইয়েছে, তার থেকেও বেশি টাকা তারা খরপোশ নিয়ে বেরিয়ে যাচ্ছে, অথবা হাজব্যান্ডকে জেল খাটিয়ে দিচ্ছে, বা হাজব্যান্ড বউকে ছেড়ে দেওয়ার জন্য তার থেকে একটা মোটা রকমের অ্যামাউন্ট নিয়ে নিচ্ছে মিউচুয়ালি ডিভোর্সের পিছনে, যেহেতু জীবন নষ্ট করেছে। কেউ কেউ তো আবার সন্তান নিতে চাইছে না, তারা চায় ডানা কাটা পরীর মতো তারা একদম লাইফ লিড করবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকের কাছে সন্তান একটা বোঝার বিষয়। ইউটিউব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা জিনিস খুব ভালো করে শিখেছি যে সংসার করতে গেলে একটা বাচ্চা, একটা স্বামী, একটা সুখী পরিবার, একটা কোঅপারেটিভ ফ্যামিলি এবং টাকা পয়সা থাকলেই সুখী হওয়া যায় না। সংসার করতে গেলে জয়ের সময় মাথা বুলিয়ে দিতে হবে, মাথায় হাত বুলিয়ে দিতে হবে, সংসার করতে গেলে ভালোবাসি ভালোবাসি বলে চেল্লাতে হবে, সংসার করতে গেলে রাগ করা যাবে না, সংসার করতে গেলে আরেকটা কি যেন, আমি তোমাকে মদ খেয়ে এসে মাতাল হয়ে পিটিয়ে দিতে পারি এবং তুমি অ্যাডজাস্টমেন্ট করে নেবে ব্যাপারটাকে, কারণ আমাদের একটা 3 বছরের সন্তান আছে। বলে রাখি ভাই, আমাদের নেই, আর আমাদের ঝগড়াও হয়, আমরা অ্যাডজাস্টমেন্ট করে আছি, আর তাও আমাদের কোনো পরকিয়া টরকিয়ার প্রয়োজন হয় না। ব্যাপারটা এখানে হাস্যকরের মতো একটা শোনাচ্ছে, কিন্তু তাও আমার হাসি পাচ্ছে, আমার হাসি পাচ্ছে। কেন, কারোর সংসার ভেঙে যাচ্ছে সেই আনন্দে নয়। টিপিক্যালি একটা কি বলবো, গেয় ভূতের মতো একটা বিহেভিয়ার এটা। মানে বলে না অতি চালাকের গলায় দড়ি, ব্যাপারটা খানিকটা সেরকম হয়ে যাচ্ছে। বউ খেলে চলে গেল, বউ জাস্ট খেলে চলে গেল, বউ কিন্তু সোশ্যালি কিছু কনফার্ম করে, আর বর কি করছে, সোশ্যালি ব্যাপারটাকে কনফার্ম করে বলছে আমি আর কিছু ডিসক্লোজ করতে চাই না,
মানে ঠিক পেটে খিদে মুখে লাজ এরকম একটা ব্যাপার প্রিটেন্ডিং হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, মেইন কথা হচ্ছে বাড়িঘর তৈরি হচ্ছে, রেভিনিউ তো চাই, ব্লগিং বাদ দিলে তো চলবে না, চুল দাড়ি কেটে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগ করতে আরম্ভ করে দিল আফটার গোয়িং, মানে ওদের বাড়িতে একটা ইউটিউবার যাওয়ার পরেই ওরা একদম নর্মাল ব্লগ দিতে আরম্ভ করে দিল একদিনের মাথা থেকে, যে কিনা দিন কতক আগে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। খুব হাস্যকর ব্যাপার জানো তো, মানে কেন যে সে অন ক্যামেরায় এসে এই ব্যাপারটা আবার বলেছে, ওরা কোনো কেস করেনি, সত্যি ওরা কোনো কেস করেনি, সেটা কিন্তু নিজেরা বলে, আবার নিজেরাই পুলিশের ভয়ে পালাচ্ছে, নিজেরা কিন্তু বলেনি এই কথাটা একবারও ব্লগিং এর মধ্যে, খুব ভালো পয়েন্ট এটা, নিজেরা কিন্তু ব্লগের মধ্যে একটা বারের জন্য উচ্চারণ করলো না যে আমাদের নামে কোনো পুলিশ কেস হয়নি, শুধু থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল, মিস্টেক, একটু অনেকক্ষণ কথা বলছি সেই জন্য সরি গাইস। তো ব্যাপারটা এখানে এরকম দাঁড়াচ্ছে যে সব ব্যাপার স্যাপার ঘটছে সবার সাথে, ঠুনো ঠানা একটা ঝগড়া হচ্ছে, লোকে নাম দিয়ে দিচ্ছে পরকিয়া, কুচবি, মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে না, সে ব্লেম দিয়ে দেবে আমার বর পরকিয়া করছে, আমার বউ পরকিয়া করছে, ম্যান্ডি যেমন এতদিন জানতোই না ওর বর কোন বন্ধুর বাড়ি গিয়ে বসে থাকে, এদিকে আমাদের দীপদা জানে না যে তার বউ তার থেকে এটা এক্সপেক্ট করত যে সে তাকে বলবে আমি তাকে ভালোবাসি, সেই জন্য সে পরকিয়া করতে লেগেছে, মানে পরকিয়ার রিজনগুলো খুব হাস্যকর, কারো সংসারে অভাব নেই কিন্তু স্বভাবের তো সেটা পরকিয়া করে বেড়াচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে বাচ্চাগুলো সাফার করছে। তো আমি একটা কথাই বলবো, বিয়ের পর তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে লাইন দিয়ে যাবেন এবং ধীরে সুস্থে একটা প্রাণ পৃথিবীতে সৃষ্টি করবেন, কারণ প্রাণ সৃষ্টি করার পর আপনাকে আপনারা পরকিয়ার বেড়াজালে জড়িয়ে গিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে বাচ্চাটাকে মাঝখানে ঝুলিয়ে রাখবেন, তার থেকে ভাই ভেবে চিনতে তোরা সমাজকে। তো চলো, আমার গলাটা না খারাপ হয়ে যাচ্ছে, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, গুড নাইট।